আমাদের দেশ থেকে মালরা ইম্পোর্ট করতে গেলে ওদের যদি কস্ট বেড়ে যায় তখন ওরা আমাদেরকে এখানে আসবে না। আগে এক সপ্তাহ 10 দিন বিলম্ব হলেও তারা আমাদেরকে একটু টাইম দিত, এখন আর সেই টাইমটা দিচ্ছে না, কারণ 10-12 দিন তো তার অতিরিক্ত টাইম লেগে যাচ্ছে ওই ঘুরে যাওয়ার কারণে। ভাই নিশ্চয়ই বলবে না যে একই ফ্রাইডে বেড়ে যায় মাল দেরি করে পায়, সে হয়তো চেষ্টা করবে কাছাকাছি যেগুলো দেশ প্রাইস একটু বেশি হলেও এই দুটো সমন্বয় করে সেখানে অর্ডারগুলো দিবে। লোহিত সাগরে অস্থিরতায় নির্ধারিত সময়ে দেশ থেকে পণ্য পাঠানো কঠিন হচ্ছে, এতে বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন ইউরোপের ক্রেতারা। রপ্তানির নতুন গন্তব্য খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত, আর পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা মিতু। সবাইকে খুব দ্রুত ট্যাক্স নেটের ভিতরে নিয়ে আসা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এনবিআর এর যে কাস্টমস, বাংলাদেশ ব্যাংক, এগুলোর মধ্যে যদি একটা সমন্বিতভাবে আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে যদি করা যায়। নানা কারণে অকার্যকর 20 লাখের বেশি টিন, এনবিআর বলছে কর আদায় বাড়াতে সব দাপ্তরিক কাজে বাধ্যতামূলক করতে হবে রিটার্ন, তবে পদ্ধতি সহজ করা সহ আওতা বাড়াতে নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে তার আগে রপ্তানি বাণিজ্য প্রসঙ্গ। লোহিত সাগরে অস্থিরতায় কার্গো বিমানে পণ্য পাঠানোর দাবি বিদেশি ক্রেতাদের। ক্রমেই নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানোর শর্ত পূরণের চাপ বাড়ছে দেশি ব্যবসায়ী উদ্যোক্তাদের উপর। অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ে পণ্য পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ায় বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন ইউরোপের ক্রেতারা, তাতে বাংলাদেশ হারাতে হচ্ছে রপ্তানি ক্রয়াদেশ। পরিস্থিতি বুঝে রপ্তানি নতুন গন্তব্য খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানের প্রতিবেদন। লিড টাইম, পণ্য রপ্তানির ক্রয়াদেশের পর পণ্যটি আমদানিকারকের হাতে পৌঁছাবে তার নির্ধারিত সময়। এই সময়ের উপর কেন্দ্র করে চলে পুরো বিশ্বের উৎপাদন থেকে খুচরা বাজারের কেনাবেচা, সরবরাহ, বৃহৎ বা খুচরা বাণিজ্য। উৎপাদনকারী পণ্য রপ্তানিতে অসমর্থ হলে সেটি ছাড়কৃত পণ্যে বিক্রি করা হয়, ফলে এক দফা ক্ষতির মুখে পড়েন উৎপাদনকারী প্রতিষ্ঠান, অথবা নামমাত্র মূল্যে চলে যায় স্থানীয় খোলা বাজারে। এই পুরো ক্রয়াদেশে উৎপাদন ছাড়াও যেটি জড়িত তা হলো বীমা ও পরিবহন খরচ। সেটি যত নিরাপদ হবে ততই লাভের অংশ দেখবেন উৎপাদক। কিন্তু লোহিত সাগরের অস্থিরতায় হাওয়া লেগে ব্যয়বহুল হয়ে উঠেছে ঢাকা ও চট্টগ্রামের রপ্তানি শিল্প। বাইরেরা বলছে যেহেতু আগে ফ্রেট চার্জ যেটা ছিল সেটার থেকে বাড়ার কারণে তারা আমাদেরকে এফওবিতে অ্যাডজাস্ট করতে বলছে, কারণ বায়ার তো মাল নিয়ে সে বিদেশ ওদের দেশে বিক্রি করতে হবে, বিক্রি সেলিং প্রাইসটা তো আর বাড়ানো যাচ্ছে না। সেই জন্য সেলিং প্রাইস যদি বাড়াতে না পারে তাহলে যত রকমের খরচ বাড়বে সব খরচগুলি কিন্তু আলটিমেটলি এক্সপোর্টার উপর চলে আসবে। আমাদের দেশ থেকে মাল নিতে গেলে, ওরা ইম্পোর্ট করতে গেলে ওদের যদি কস্ট বেড়ে যায় তখন ওরা আমাদেরকে এখানে আসবে না, কারণ আমাদের এখানে আসবে যদি সে কস্টটা আমরা তাদেরকে ছাড় দিতে পারি। তাহলে আমরা কিভাবে এই কস্টটা ছাড় দিতে পারবো? আমাদের ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই। বাংলাদেশের পোশাক খাত এখনও ইউরোপমুখী। পোশাকের কাঁচামাল আমদানি রপ্তানির রুট লোহিত সাগর, সুয়েজ খাল, ভূমধ্য সাগর। লোহিত সাগরের অস্থিরতায় জাহাজের নতুন রুট জিব্রাল্টার রুট। বাড়বে জ্বালানি ও বিমা খরচ, এমন পরিস্থিতিতে লিড টাইমে পণ্য পেতে কার্গো বিমানে পণ্যের আবদার ক্রেতাদের। আগে এই মানে এক সপ্তাহ 10 দিন বিলম্ব হলেও তারা আমাদেরকে একটু টাইম দিত, এখন আর সেই টাইমটা দিচ্ছে না, কারণ তার 10-12 দিন তো তার অতিরিক্ত টাইম লেগে যাচ্ছে ওই ঘুরে যাওয়ার কারণে। তো ফলে সেই টাইমটা আর এখন তারা আমাদেরকে স্পেয়ার করছে না, তারা আমাদেরকে এখন বাধ্য করতেছে ইয়েতে দেওয়ার জন্য বা এয়ারে মাল দেওয়ার জন্য। যখন আমাদের এরকম ডিলে হচ্ছে এখন বা এয়ারে মাল দিতে হবে, তো এইটা আমাদের জন্য একটা বিশাল কস্ট মানে করতে হচ্ছে, কারণ বা এয়ারে মাল দেওয়া মানে হচ্ছে আমার টোটাল যে ভ্যালুর 50% টাকা আমাদের ওখানে চলে যায়। এরই মধ্যে আমদানি নির্ভরতায় ব্যয় বেড়েছে। জ্বালানি আর লোহিত সাগর এখন বিজিএমই এর প্রতিদিনের টেবিল টক। পোশাক মালিকরা জানান পণ্যের বাড়তি পরিবহন ব্যয় দিতে ক্রেতারা ক্রয়াদেশ দিচ্ছেন নতুন দেশে, যেখানে আমার 20-25 দিন লাগতো সেখানে লাগবে 2 মাস, আর ফ্রেটও বেড়ে যাবে। তো বায়ার নিশ্চয়ই বলবে না যে একই ফ্রেটে বেড়ে যায় মাল দেরি করে পায়, সে হয়তো চেষ্টা করবে নিয়ার শরিং কান্ট্রি যেগুলো আছে কাছাকাছি যেগুলি দেশ প্রাইস একটু বেশি হলেও এই দুটো সমন্বয় করে সেখানে অর্ডারগুলো দিবে। হচ্ছে, আমরা জানতে পারলাম যে কিছু হচ্ছে,
অলরেডি টার্কিতে অনেক অর্ডার চলে যাচ্ছে, মেক্সিকো অর্ডার যাচ্ছে, ইস্টার্ন ইউরোপে অনেক অর্ডার যাচ্ছে। বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রকরা বলছেন, ভূ রাজনীতির এই অস্থিরতা ইউক্রেন রাশিয়া যুদ্ধের চেয়ে 2-3 গুণ বেশি প্রভাব ফেলতে যাচ্ছে বিশ্ববাজারে। তাই জলে শান্তি ফেরাতে জাতিসংঘকেই শান্তির দূতের ভূমিকায় ফিরতে হবে। সেলিয়া সুলতানা, এখন ঢাকা। সঠিক সময়ে রিটার্ন দিতে এনবিআরের নানা পদক্ষেপ ও বাধ্যবাধকতা থাকলেও প্রায় 1 কোটি টিনধারীর বিপরীতে জানুয়ারি শেষে রিটার্ন জমা পড়েছে মাত্র 37 লাখ। এনবিআর বলছে টিনের সংখ্যা বাড়লেও বড় একটি অংশ নিষ্ক্রিয়। অপরদিকে সক্ষমতা বাড়লেও সবাইকে করের আওতায় আনা বড় চ্যালেঞ্জ। তাই আয়কর রিটার্ন দেওয়ার পদ্ধতি সহজ করা, অনলাইনে উদ্বুদ্ধকরণ এবং করের আওতা বাড়াতে নজরদারি জোরদারের পরামর্শ অর্থনীতিবিদদের। মাঝহার মাহবুবের প্রতিবেদন। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত দেশে মোট 93,70,000 ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নেওয়া হয়েছে। বিপরীতে আয়কর রিটার্ন জমা পড়েছে 37,62,000। রিটার্ন দেননি বাকি 62%। রিটার্ন থেকে আয় 5,901 কোটি টাকা। সবচেয়ে বেশি রিটার্ন পড়েছে খুলনা অঞ্চলে প্রায় 3 লাখ, কুমিল্লায় 2,52,000, 2,38,000 ঢাকা করঞ্চল 3-এ এবং 2,35,000 করঞ্চল 12-তে। আয়কর আইন অনুযায়ী নভেম্বরের পর রিটার্ন জমা দিতে একদিন দেরি হলেও আয়করের সর্বনিম্ন 4% জরিমানা দিতে হবে। রিটার্নদাতা বঞ্চিত হবেন কর অব্যাহতি ও বিনিয়োগের রেয়াতসহ নানা সুবিধা থেকে। ব্যাংক, বীমা কিংবা আর্থিক লেনদেনসহ 43টি সেবা নিতে রিটার্ন জমার প্রাপ্তিস্বীকার বাধ্যতামূলক। এত কড়াকড়ি আরোপের পরও প্রত্যাশিত রিটার্ন জমা না পড়ায় 2 মাস সময় বাড়ায় এনবিআর। নভেম্বরের মধ্যে রিটার্ন জমা হয় 22 লাখ, আর বাড়তি 2 মাসে জমা পড়ে 15,62,000। সব মিলিয়ে রিটার্ন জমা পড়ে মোট টিনের 37.5%। আয়কর সংশ্লিষ্টরা বলছেন এখনও অনেক দাপ্তরিক কাজ হচ্ছে রিটার্ন ছাড়াই। সিটি কর্পোরেশন, পৌরসভা সহ মানুষের ঘর পর্যন্ত সেবা প্রদানকারী অনেক দপ্তরেই এখনও শতভাগ নিশ্চিত হয়নি রিটার্নের প্রাপ্তিস্বীকার। এর মধ্যে অনেকেই ব্যাংক লেনদেন বা অন্য কোনো প্রয়োজনে বাধ্য হয়ে টিন খুলেছেন। অনেক টিনধারী মারা গেছেন, কেউ বিদেশে, কিংবা টিনধারী রিটার্ন দিতে বাধ্য এমন কোনো দাপ্তরিক কাজ বা সেবা নেননি। এ কারণেই অকার্যকর পড়ে আছে অনেক টিন, যার মালিককেও পাওয়া যাচ্ছে না বছরের পর বছর। এমন টিনের সংখ্যাও অন্তত 20 লাখের বেশি। এনবিআর বলছে 2020 সালে রিটার্নদাতা ছিল 21 লাখ। সবশেষ 2022-23 অর্থবছরেও নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা পড়ে 28.5 লাখ। এর মধ্যে চলতি বছর টিআইএন বেড়েছে 16 লাখ, আর রিটার্ন বেড়েছে 7.5 লাখ। এ সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন এনবিআর চেয়ারম্যান। বলেন, সক্ষমতা বাড়লেও সবাইকে ট্যাক্সের আওতায় আনা চ্যালেঞ্জ, তাই ধাপে ধাপে এগোচ্ছেন তারা। এটা ঠিক যে মানুষের ট্যাক্স দেওয়া লোকের সংখ্যা অনেক বাড়ছে, কিন্তু সবাইকে খুব দ্রুত ট্যাক্স নেটের ভিতরে নিয়ে আসা এটা একটা বড় চ্যালেঞ্জ। প্রথম সরকারি চাকরিজীবীদের শুরু করলো, তারপরে হয়তো বেসরকারি চাকরিজীবীদের উপর আস্তে আস্তে আসলো। এইভাবে আমরা কিন্তু ব্যক্তি পর্যায়ে করে নেট বাড়াই যাচ্ছি। তবে রাজস্ব ও করাদায় বাড়াতে ডিজিটালাইজেশন বাস্তবায়ন এবং ফাঁকি দেওয়ার পথ বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। সিপিডি বলছে রিটার্ন বাড়াতে আরও সহজ করতে হবে ই রিটার্ন। একই সঙ্গে কর বাড়াতে করদাতা ও ব্যবসায়ীদের সব লেনদেনের সঙ্গে সংযোগ থাকতে হবে এনবিআরকে। যিনি নাকি ইম্পোর্ট করছেন, তিনি হয়তো সেখানে হয়তো ডিউটিটা দিচ্ছেন, কিন্তু আমরা যদি সেটাকে ট্র্যাক করতে পারি, অর্থাৎ আমার ব্যাংক, আমার এনবিআরের যে কাস্টমস, আমার বাংলাদেশ ব্যাংক, এগুলোর মধ্যে যদি একটা সমন্বিতভাবে একটা সিঙ্গল কোনো একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে যদি করা যায়, যেমন ইন্ডিয়াতে আধার তাদের একটা নাম্বার আছে। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 4,30,000 কোটি টাকা, প্রথম 6 মাসে প্রায় 1,89,000 কোটি টাকা। বিপরীতে এনবিআর আদায় করেছে মাত্র 1,65,629 কোটি টাকা, ঘাটতি 23,000 কোটি টাকা। মাঝার মাহবুব, এখন ঢাকা। মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহীদের চলমান সংঘাতে উত্তপ্ত বান্দরবানের সীমান্ত এলাকা। বিদ্রোহীদের আক্রমণের জেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অন্তত 68 সদস্য। আতঙ্কে দিন কাটছে সীমান্তের কয়েক হাজার বাসিন্দার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সীমান্তে বিজিবি ও পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। বান্দরবান থেকে রিজবির রাহাতের তথ্য, ছবিতে বিস্তারিত।
নাইক্ষ্যংছড়ি তম্বরু সীমান্তের ওপার থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ। মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির তীব্র হামলার মুখে ক্যাম্প ছাড়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। জীবন বাঁচাতে সীমানা পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অনেক সদস্য। এরই মধ্যে কয়েক দফায় বিজিবির কাছে আত্মসমর্পণ করে আশ্রয় নিয়েছে অনেকে। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে চলা দেশটির দু গ্রুপের সংঘর্ষে সীমান্তবর্তী ঘুমধুম তম্বরু বাইশফাড়ি কোনারপাড়া সহ বান্দরবান সীমান্তের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা আতঙ্কে। বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ছে গুলি ও মর্টার শেল, আহত হয়েছেন বাংলাদেশি নাগরিক, অনেকেই আশ্রয় নিয়েছেন নিরাপদে। বন্ধ ঘোষণা করা হয়েছে তম্বরু প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এরই মধ্যে স্থানীয়দের নিরাপত্তায় বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি সড়ক। এছাড়া অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন। কিছু জায়গা সীমিত যান চলাচল সীমিত করা হয়েছে, কিছু রাস্তা বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে এবং এলাকার জনগণকে যারা ঝুঁকিতে রয়েছে তারা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য সেগুলো কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা করছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় রেখে চলছি। তম্বরু সীমান্তে বিজিবির সাথে এক হয়ে কাজ করছে পুলিশ। বিজিবিকে সব ধরনের আইনি ব্যবস্থা দিয়ে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন আইজিপি। এখানে বিজিবি কাজ করছে, আমরা বিজিবির সাথে একসাথে কাজ করছি। বিজিবি আমাদের কাছ থেকে যে সহযোগিতা পাবে আইনানুগভাবে সেই সহযোগিতা আমরা বিজিবিকে দেব। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তারা আত্মরক্ষার্থে এই বর্ডার গার্ড পুলিশ আমাদের সীমানার ভিতরে ঢুকে আমাদের কাছে মানে তারা সহযোগিতা চেয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মায়ানমারের সঙ্গে যোগাযোগ মানে করছেন যাতে তারা এই এদেরকে নিয়ে যান। গেল 22 জানুয়ারি থেকে সংঘাত শুরু হয় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তম্বরু সীমান্ত এলাকায়। এখন বান্দরবান। কুমিল্লার শস্য উৎপাদনে গোমতী নদী যেন আশীর্বাদ। গোমতীর পানিতে সেচের সুবিধা কাজে লাগিয়ে ফসল উৎপাদন করে 8টি উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষকরা, কিন্তু শুকনো মৌসুমে নদীর চরে মাটি কেটে সমতল মাঠ নষ্ট করছে প্রভাবশালী দুর্বৃত্তরা। চরের মাটি যাচ্ছে ইটভাটাগুলোতে, এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি হুমকিতে পড়ছে গোমতী বাঁধ। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নাহিদুল ইসলাম। ভারত থেকে নেমে আসা গোমতী নদী বাংলাদেশে প্রবেশের পর 95 কিলোমিটার পেরিয়ে মিলিত হয়েছে মেঘনা নদীতে। আদর্শ সদর উপজেলা থেকে দাউদকান্দি পর্যন্ত 8টি উপজেলা দিয়ে প্রবাহিত এ নদীর অববাহিকায় 3000 হেক্টর জমিতে ফসলের আবাদ হয় সারা বছর, আর তাতে কৃষি অর্থনীতিতে যোগ হচ্ছে প্রায় 1500 কোটি টাকার ফসল। পলি জমা চরে ফসল উৎপাদনে বাড়তি সুবিধা দেয় গোমতী নদীর পানি। সবজির বাম্পার ফলন গোমতী চরের কৃষকদের সাফল্যের অর্জন। যে গোমতীর চরে সবজি ফলিয়ে রুটি রুজি করেন স্থানীয় মানুষরা, সেই চরই ধ্বংস হচ্ছে আয়োজন করে। দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকার রসনারা বেগম বলেন, ফসলের মাঠ বিলীন করে দিয়েছে মাটি খেকোরা। 20 থেকে 40 ফুট গভীর পর্যন্ত মাটি কাটায় বর্ষায় পানি ওঠে চরের বসতিগুলোতে। নিরুপায় নদীপাড়ের মানুষরা তখন বাঁধের উপর আশ্রয় নেয়। রসনারার মতো শত শত মানুষের আহাজারি গোমতী পাড়ে। শুকনো মৌসুমে মাটি কাটার ধুম পড়ে নদীর চরে। আমরা 100 জায়গা খাতলা দূর করে লয়ে গেছে গা, উমতি পানি টাইলে আমরা থাকতে ডুবে। মানে এটা বেচে লেগেছে বুঝছেন, এটা আমার তো প্রথম বেচছে, বেচার পর এটা বেচছে, এটা তারা মাটি কেটে লয়ে যাইতেছে, এটা আমার ক্ষতি হয়ে দাঁড়াবে। মাটিগুলো এগুলো আপনার পুরোটা বিক্রি করে রাখছে, আপনার ওই যে যারা জমি তারাই বিক্রি করে রাখছে, যারা চাষবাস করে খায় এগুলো তারাই বিক্রি করছে।
নির্বিচারে মাটি কেটে নদীর পরিবেশ নষ্ট করছে প্রভাবশালীরা। উর্বর মাঠ ধ্বংস করে তৈরি হচ্ছে ইট, নষ্ট হচ্ছে ফসলের মাঠ। যে মাঠে সবুজ সবজি ফলতো সেই মাঠ হারিয়ে কৃষকরাও ক্ষুব্ধ। অপরদিকে বন্যার আশঙ্কা বাড়ছে বর্ষায়। একদল সন্ত্রাসীরা মাটি বিক্রি করে তারা বুদ্ধ ফলের জায়গা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতে নিতেছে, আর আমাদের দেশ ধ্বংস করতে সম্মুখীন। মাটি ব্রিক ফিল্টে যা বিভিন্ন ব্রিক ফিল্টের মধ্যে বিভিন্ন মালিকরা যারা মুগ্ধ হলে আছে তারা ওই নেই। অনেক ক্ষতি হইতেছে, নদী বাঙ্গা মানে ওইদিকে যাইতে গেছে মাটি কাটার থাকিয়া মানে এই ওয়াবদার আইলেরও ক্ষতি হইতেছে। আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর পর্যন্ত 50 কিলোমিটার এলাকায় নদীর দুপারে মাটি কাটা হচ্ছে প্রায় 300 পয়েন্টে। কোথাও কোথাও উজাড় হয়েছে বন, কোথাও আবার ঝুঁকিতে সেতু কালভার্ট। গোমতীর চর এবং ফসলের মাটি কেটে নেওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে। মাটি কাটা রোধে সমন্বিতভাবে আইনের প্রয়োগ করা জরুরি বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। যারা ঘুমতির চরের মাটি কেটে ফসলি জমিকে নষ্ট করছে, এটা অবশ্যই আইনগতভাবে অপরাধ। আমি মনে করি যে আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমাদের ভূমি ব্যবস্থা ভূমি সংক্রান্ত বিশেষ করে সহকারী কমিশনার ভূমিসহ যেন ল্যান্ড টাইপ যেন পরিবর্তন না হয় এই ব্যাপারে ওনাদের একটু ভূমিকা রাখলে আমার মনে হয় জমিগুলো আমাদের রক্ষা হবে। এদিকে দেবিদ্বারের জাফরগঞ্জে ক্ষতিগ্রস্ত গোমতীর চর পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন। মাটি কাটা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। আমরা গোমতী নদী রক্ষার জন্য যা যা করণীয় প্রয়োজন আমরা তাই করব, তবু গোমতী নদীকে রক্ষা করব। গোমতী নদী আপনারা জানেন যে আমাদের এই নদীটাই কিন্তু আমাদের পানির প্রধান উৎস। আমরা যখনই অভিযোগ পাই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করি। আমি এবং আমাদের সহকারী কমিশনার ভূমি প্রতিদিনই অভিযুক্ত স্থান পরিদর্শন করছি এবং প্রতিনিয়তই ব্যবস্থা গ্রহণ করছি। গোমতীর চরে অবাধ মাটি কাটায় ধ্বংস হচ্ছে পরিবেশ প্রকৃতি, বাতাসে উঠছে ধুলো, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কৃষি অর্থনীতির ক্ষতিটাও নেহায়েত কম নয়। গোমতীর চর ধ্বংস করায় তার প্রভাব পড়ছে বাজারে, সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে সবজির মূল্য। সংবাদ হচ্ছে নিয়মিত, অভিযানও চলছে, কিন্তু থেমে নেই গোমতীর চর ধ্বংস করার এই দুর্বৃত্তায়ন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। সনাতন চাষাবাদ ছেড়ে আধুনিক প্রযুক্তির সাথে উন্নত বীজ আর সারের ব্যবহার নিশ্চিত করলে ভালো ফলন পাওয়া যায়। তাই নয়, শুধু ফসল ফলানোর সঠিক সময় জানা থাকলে ভালো দামও পাওয়া যায়, তার প্রমাণ দিয়েছে বগুড়ার দুর্গম চরের মরিচ চাষিরা। যমুনা বিস্তীর্ণ বালুচর ঘুরে এসে বগুড়া থেকে আরও জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু, ছবি তুলেছেন সাইফুল সাগর। টাকায় কেনা তেল সার পানি খরচ করেও যমুনার বালুচরে রোপণ করা মরিচের গাছে ফলন জোটেনি। মরিচের পাতার মতোই কুকড়ে গেছে চাষি তারেকের স্বপ্ন। কাঙ্ক্ষিত ফলন না পেয়ে লাভের আশায় মরিচ চাষ করে তার মতো লক্ষ্মীকোলা চরের অনেকের কপালে হাত উঠেছে। সময়ের পরিবর্তনে বিভিন্ন রোগ আর আধুনিক চাষাবাদ সম্পর্কে ধারণা না থাকাই কারণ দাবি তার মতো প্রান্তিক কৃষকের। অনেক ধরনের ওষুধ দিছি, দেওয়ার পরও আমার টাল ফলানো অনেকটা। মানুষ 3,000 টাকা মন মরিচ বেচছে, 3,500 টাকারও বেচছে, আমি তাও বেচতে পারলাম না। শাসমাসায় 2,500-1,500 টাকা ওরা মরিচ, আপনার 9,000 টাকার মরিচ বেচছি, আমার প্রায় 40,000 টাকা খরচ হয়েছে। সার যত্ন মতন তো আমার যা করণি করছি, ওষুধপাতি যা দরকার দিছি, কিন্তু গাছ নষ্ট হয়ে যায় কী কারণ এটা তো বুঝতে পারি না। যমুনার বুকে বগুড়ার সারিয়াকান্দিতে দুর্গম এই চরে বাম্পার ফলন পেয়ে মরিচ থেকে এবার অপ্রত্যাশিত টাকা গুনেছেন এমন কৃষকও পাওয়া গেল এখানে। ভিন্ন কোনো গল্প লুকিয়ে আছে এই একই চরে। একটু ভালো পরামর্শ আর সঠিক পথ দেখালে আমাদের কৃষকরা যে ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পেতে পারে, তেমনই উদাহরণ সৃষ্টি করেছে বেসরকারি একটি সংগঠনের একটি প্রকল্প। চলুন জেনে আসা যাক এবার সেই গল্প। এই যেমন জিহাদ ইসলাম, আশ্বিনে রোপণের পর কার্তিক থেকে মাঘ পর্যন্ত 4 মাসে বিক্রি করেছেন 80 মন মরিচ। চৈত্র পর্যন্ত সব মিলিয়ে 1 বিঘা জমি থেকে 3,00,000 টাকার বেশি মরিচ বিক্রি করবেন তিনি। তার মতো চরাঞ্চলের 240 জন কৃষক এবার আশানুরূপ ফলন আর দাম পেয়েছেন মরিচ থেকে। এসব সম্ভব হয়েছে চরাঞ্চলে উচ্চমূল্যের ফসল উৎপাদন ও
বাজারজাত উন্নয়ন প্রকল্পের কল্যাণে, যেখান থেকে উন্নত প্রযুক্তি, আধুনিক চাষাবাদ, উন্নত বীজ ও সময়োপযোগী ফসল ফলানোর প্রশিক্ষণ ও সহযোগিতা চোখ খুলে দিয়েছে তাদের। আমরা আগে এরকমভাবে চাষ পদ্ধতি জানি নেই এবং কি বীজ সংরক্ষণ করতে হবে ওটাও আমরা জানতাম না। আমার যে পাঁচ বছরের অভিজ্ঞতা, তার থেকে এবার আমি বাম্পার ফলন পাইছি। আমরা আগে মরিচের আবাদ করতাম এলোমেলোভাবে, মানে বাপদাদারা যেভাবে করতো, ছিটে বুনতো, ই করতো, এভাবেই আমরা করতাম। কিন্তু এখন গাছ আসাত আমরা সারিবদ্ধ করে মরিচ আবাদ করি, এক হাত সোয়াতের মতো ফাঁক ফাঁক সারিবদ্ধ দিয়ে 9 ইঞ্চি পরপর বিচিটা গাড়া লাগবো। আগে সারগুলো আমরা শুধুমাত্র মনে করেন যে সাদা সার ব্যবহার করতাম, অনেক কিছু ব্যবহার করি নাই। আর এখন এই গাগে থেকে আসার পর থেকে এখন আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে চর, দ্বীপচরের মতো প্রান্তিক পর্যায়ের কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় প্রকল্পটি গ্রহণ করে বেসরকারি সংগঠন গ্রাম উন্নয়ন কর্ম গাগ। কৃষি বিভাগও বলছে কৃষকের দ্বারে দ্বারে আধুনিক কৃষি পৌঁছাতে পারলে কৃষককে আর পেছন ফিরে তাকাতে হবে না। সারা জীবন হাতে আমাদের ওই সাপোর্ট নাও থাকতে পারে, কিন্তু মডেলটা থাকবে, প্রযুক্তিটা থাকবে, যারা ভালো করবে, ভালো চাষি চাষা মানে কৃষকেরা ফার্মারেরা যাতে আর একজন দেখে ওই প্রযুক্তিগুলো ব্যবহার করে তারাও যেন এখানে কর্মসংস্থান উৎপাদন বাড়ায় এবং কর্মসংস্থান সৃষ্টি করে। জমি কমছে, মানুষ বাড়ছে, এই জন্য আমাদের উৎপাদনকে বাড়াতেই হবে। সেই ধারাবাহিকতা আমরা সরকারি, বেসরকারি বা কৃষি উদ্যোক্তা সবাই আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করছি। অবশ্যই কৃষি যখন আধুনিক প্রযুক্তি কৃষক গ্রহণ করবে, অবশ্যই উৎপাদন বাড়বে এবং তারা কিন্তু উৎপাদন যখন বাড়বে তখন তাদের লাভ হবে। কৃষি বিভাগের তথ্য বলছে গত বছর বগুড়ায় 5,650 হেক্টর জমিতে মরিচের আবাদ হলেও এবার রবি মৌসুমে 5,718 হেক্টর জমি থেকে 92,625 মেট্রিক টন কাঁচা মরিচ উৎপাদনের লক্ষ্য তাদের। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। খুলনায় কমেছে সবজির দাম। গেল সপ্তাহের তুলনায় সব ধরনের সবজিতেই কমেছে 5 থেকে 15 টাকা। নগরীর সোনাটাকা পাইকারি কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, শেষ সময় বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, কোন কোন সবজির দাম বেশি কমেছে জানাবেন। মিতু, আসলে শীতের ঠিক শেষ সময়টাতে এসে কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজির দাম অনেকটাই কমেছে। আজকে আমরা বাজারে এসে যেটি দেখেছি যে শুধুমাত্র শীতকালীন সবজি না, প্রায় সব ধরনের সবজিতেই কিন্তু দাম কমেছে প্রায় 20 টাকা পর্যন্ত বললেই চলে। আমরা এই মুহূর্তে রয়েছি সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে এবং আপনি দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু ভরপুর সবজি রয়েছে। আজকে বিশেষ করে শীতকালীন যে সবজি রয়েছে সেই শীতকালীন সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এবং যার কারণে এই দাম কিন্তু কমেছে। তো এখানে আমরা যেটা দেখছি যে আপনি যে দেখছেন যে টমেটো কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে এবং 20 টাকা পর্যন্ত টমেটো বিক্রি হচ্ছে, যেটি কিন্তু গত কয়েকদিন ধরে বিক্রি হয়েছে 40-45 টাকা পর্যন্ত। সিম বিক্রি হচ্ছে আজকে 20 টাকা করে কেজি দরে, যেটি বিক্রি হচ্ছে গত কয়েকদিন আগেও বিক্রি হয়েছে কিন্তু 35 টাকা করে কেজিতে। তাহলে সব মিলিয়ে কিন্তু এই যে এসব সবজির দাম কিন্তু কমেছে প্রায় 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এছাড়াও বিটকপি বিক্রি হচ্ছে আজকে 25 টাকা করে কেজি দরে, যেটি 30 টাকা করে কেজি ছিল। এছাড়াও নতুন একটি সবজি রয়েছে, সেই সবজি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছে কিন্তু বাজারে নতুন উঠছে এবং সেই উচ্ছে কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 টাকা করে কেজি দরে। এছাড়াও লাউ রয়েছে বাজারে, সেটি শীতকালীন সবজির বাইরে একটি সবজি, যেটি সবসময় পাওয়া যায়, প্রতি পিস বিক্রি হচ্ছে আজকে 30 টাকা করে কেজি দরে। এছাড়াও 35 টাকা করে কেজি দরে যেটি ছিল। তো আজকে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই যে সবজি যে বাজারে যে সবজিগুলো আসে, চাষিরা যেখান থেকে সবজিগুলো নিয়ে আসেন এবং যে সব জায়গাতে চাষাবাদ হচ্ছে, মূলত সেই জায়গাগুলোতে কিন্তু আসলে সবজির যে সরবরাহ, মানে মোটামুটি সবজি বাজারে যেখান থেকে আসে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে সবজির যে চাষ সেটি কিন্তু বেড়েছিল এবং চাষ বাড়ার কারণে বাজারে যেসব জায়গা থেকে সরবরাহ করা হয় সেই সব জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাল আসছে এবং বিশেষ করে খুলনার বিভিন্ন উপজেলা রয়েছে, ডুমুরিয়া উপজেলা, ফুলতলা উপজেলা এবং বটিয়াঘাট উপজেলা, যেসব উপজেলাগুলোতে কিন্তু সবজির চাষ অনেকটাই বেশি হয় এবং সেই সব এলাকা থেকে কিন্তু সবজি এখানে আসছে এবং বিক্রি হচ্ছে। তো মিতু, এই ছিল আমার কাছে খুলনা থেকে সোনাডাঙ্গা পাইকারি কাঁচাবাজার থেকে সর্বশেষ তথ্য।
শীতকালীন সবজির বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। এখন সকালে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। কাজ শেষে সবাই যখন ঘরে ফেরেন তখন ঘর থেকে বের হন একদল নিরাপত্তা কর্মী। ঝড় বৃষ্টি হাড় কাঁপানো শীত বা গরম উপেক্ষা করেই শহরের নিরাপত্তায় বর্তি হন নৈশ প্রহরীরা। সারা রাজ্যকে পাহারা দেন ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়ি। তাদের মাসিক বেতন 5 থেকে সর্বোচ্চ 10,000 টাকা। নেই কোনো বেতন কাঠামো বা সুযোগ সুবিধা। সহকর্মী আব্দুর রহমান মিল্টনের তথ্য, ছবিতে জানব বিস্তারিত। প্রচণ্ড শীতে চারপাশে যখন জবু থবু, পরিবার পরিজন নিয়ে যখন সবাই ঘুমানোর প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখন 70 বছরের বৃদ্ধ আব্দুল মতিন শীতবস্ত্র জড়িয়ে লাইট হাতে বেরিয়ে পড়েন শহর নগরের পাহারা দিতে। লাঠি নিয়ে রাস্তায় বিভিন্নভাবে হাঁক ডাক দেন যেন সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু আরামের ঘুম বিসর্জন আর জীবনের ঝুঁকি নিয়ে মাসে বেতন মাত্র 7,000 টাকা। এই ঊর্ধ্বমূল্যের বাজারে এই বেতনে চলা বেশ কষ্টসাধ্য জানান তিনি। ঘোরাঘুরি করি যাতে সুস্থটা না আসে, আমাদের দোকানদার প্রতি ভালো থাকে, আমি সেই অবস্থাতেই আর কি রক্ষা করি। শুধু আব্দুল মতিন নয়, জেলায় রয়েছে এমন 2 শতাধিক নৈশ প্রহরী। তবে সরকারি নিরাপত্তা কর্মীর মতো এদের নেই কোনো বেতন কাঠামো বা সুযোগ সুবিধা। ব্যবসায়ী আর দোকান মালিকদের কমিটি অনুযায়ী বিভিন্ন বাজারে তারা 5 থেকে সর্বোচ্চ 10,000 টাকা বেতন পান। মাসে ছুটি নেই একদিনের জন্য। ঝুঁকি আর অবর্ণনীয় কষ্টের কথা জানান নিরাপত্তা কর্মীরা। এর থেকে কষ্টের ডিউটি আর নেই, বাজারে সারা রাত জেগে থাকা, বাতাস, ঠান্ডা, বৃষ্টি, কোনো লোকজন চলাফেরা করে না, কি আজেবাজে লোক দেখলে আমরা বাইরে বাইরে কেটে দিই। সারা রাত জাগার পর ঘুমাবো না পরিবারের সময়। নৈশ প্রহরীর উপর ভর করে নিরাপদে ব্যবসা চলে। পরিশ্রমের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান ব্যবসায়ী নেতারা। এ মাথা দিয়ে ও মাথা দিয়ে আপ ডাউন করে, একজন যদি এই মাথায় যায় আরেকজন ওই মাথায় যায়, মানে সপ্তাহে আমরা গুলো দেখে দিনের বেলা 8টা 9টায় 10টায় খোলে। এত সময় তো ওদের জন্য চিন্তামুক্ত থাকা যায়। জেলা শহরের প্রত্যেক রোডে আমাদের রাইট গার্ড নিয়োগ দেওয়া আছে এবং তারা কঠোর পরিশ্রমী, ভালো ডিউটি করে, যার কারণে আমাদের চুরিটার চারটার পরিমাণ কম হয়। চিকিৎসক বলছেন রাতের পর রাত জেগে কাজ করায় নৈশ প্রহরীদের শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে, যে কারণে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। দীর্ঘমেয়াদী এটা যদি কেউ রাতে জেগে দিনে না ঘুমায় তাহলে কিন্তু হার্ট ডিজিজ থেকে কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। শুধু শীত নয়, বিভিন্ন সময়ে তাদের দিকে একটু সুনজরে প্রত্যাশা নিরাপত্তা কর্মীদের। এখন ঝিনাইদহ। গ্রামীণ অর্থনীতিতে খেজুরের গুড় বেশ ভূমিকা রাখছে, তাই তো রাজশাহী থেকে বিদেশে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত গাছি এসে ফরিদপুরে তৈরি করছে খেজুরের গুড়। ভেজাল মুক্ত এবং গুণে মানে ভালো হওয়ায় এই গুড়ের চাহিদা রয়েছে বেশ। প্রতিদিন লাখখানেক গাছ থেকে উৎপাদন হয় অন্তত 20,000 কেজি গুড়। বিস্তারিত প্রতিবেদনে। শীতের বিকেল বলেই খুব কম সময় পাওয়া যায় হাতে, তাই গাছের লক্ষ্য থাকে সবগুলো খেজুর গাছে হাঁড়ি বাঁধতে হবে সন্ধে নামার আগেই। তবে সময়ের তাড়া থাকলেও এই কাজে তাড়াহুড়ো করার জো নেই। কর্মী দক্ষতার উপরে নির্ভর করে গাছ বাঁচিয়ে কীভাবে আহরণ করতে হয় রস। ফরিদপুরে এমন দৃশ্য প্রায় সব গ্রামেই। বাণিজ্যিক চাহিদা থাকায় অনেকেই চুক্তি করে গাছই আনেন রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে। কখনো তারাই এই এলাকায় এসে গাছ ইজারা নিয়ে নিজেরাই উৎপাদন করেন খেজুর গুড়। 100টা গাছ কাটি গুড় আপনার দিন আদমুন 22-23 করে হয়। শীতের মৌসুমে এ জায়গাতে আসি আর শীতের শেষ হলে আমরা চলে যাই। গত কয়েক বছর ধরে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গাছিরা বিশেষ প্রক্রিয়ায় রস সংগ্রহ করেন। বাদুর ছাড়াও অন্য প্রাণী এবং ছোট কিছু প্রাণী থেকে নিরাপদে রাখা যায় রস। নিপা ভাইরাস সংক্রমিত হচ্ছে, তো আমরা সেটাকে রোধ করার জন্য আমরা প্রতিটি গাছে নেটিং পদ্ধতি ব্যবহার করে থাকি, করে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না, আমরা টোটালি এই রসটা থেকে গুড়টা উৎপাদন করে থাকি। আগের বিকেলে পেতে রাখা হাঁড়ি নামানো হয় পরদিন ভোরবেলায়। এর পরের প্রক্রিয়াটা মূলত গুড় তৈরির জন্য। বড় পাত্রে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জাল দেওয়ার পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিকতা থাকে।
সার্বক্ষণিক নজর আর নাড়ানো ছাড়াও কারিগরের দক্ষতার উপর নির্ভর করে ভালো গুড়ের উৎপাদন। শীত মৌসুমে প্রায় চার মাস ধরে চলে এই কার্যক্রম। একটি গাছ থেকে প্রতিদিন 2 থেকে 3 লিটার রস হয় আর তা থেকে তৈরি হয় 1 কেজি গুড়। বর্তমানে যার বাজার মূল্য 500 টাকা। গুড়গুলো অনেক ভালো মানের, কোনো ভেজাল নাই, নির্ভেজাল গুড়, অনেক সুস্বাদু, কোনো কেমিক্যাল মিশানো হয় না, কোনো আলু বা অন্য কোনো জিনিস এর সাথে মিশানো হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ফরিদপুরে প্রায় 4 লাখ খেজুর গাছ রয়েছে, যার মধ্যে রস সংগ্রহ করা হয় 1 লাখের বেশি গাছ থেকে। এ থেকে প্রতিদিন 20,000 কেজি গুড় বাজারজাত করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 10 লাখ টাকা। খেজুর গাছ কিন্তু কোনো ছায়া দেয় না, এটা গাছের জমির আইলেই রোপণ করা সম্ভব এবং এটা এটা দিয়ে একটা বাড়তি আয়ও সম্ভব। তো আমাদের চেষ্টা থাকবে এবং আমাদের এটা আমরা সেভাবে কাজও করে যাচ্ছি যেন এই ধরনের আমাদের ঐতিহ্যবাহী যেগুলো ফলের গাছ এগুলো যেন মানে হারিয়ে না যায় এবং আগামীতে এটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পায়। সারা দেশেই নাম ডাক এখানকার খেজুর গুড়ের, তা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। গাছের সংখ্যা বাড়লে সব গাছকেই আনা সম্ভব উৎপাদনে, এতে আবারও ফিরবে জেলার ঐতিহ্য। এখন ফরিদপুর। একসময় জানা আর শেখার একমাত্র মাধ্যম ছিল বই পুস্তক, সময়ের সাথে যার সঙ্গে যুক্ত হয়েছে আরও বহু মাধ্যম, যাতে বেড়েছে পাঠ বিমুখতা। ফলে বেশিরভাগ গ্রন্থাগারই এখন পাঠক শূন্য। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারে বইয়ের জায়গা দখল করেছে ডিজিটাল মাধ্যম। তবে এসব মাধ্যম থেকে জানা তথ্য কতটুকু কাজে আসছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই আজ গ্রন্থাগার দিবসে বই পড়ার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা। অনিক চক্রবর্তীর প্রতিবেদন। পাঠকের জানার ইচ্ছে যেন ফিকে হচ্ছে দিন দিন, বইয়ের সঙ্গে আন্তঃসম্পর্ককেও যেন ছেদ পড়েছে, শূন্য গ্রন্থকারগুলো তার প্রমাণ। কয়েকজন পাঠকের দেখা মিললেও রয়েছে নিয়মিত পাঠকের অভাব। নতুন প্রজন্মের বড় অংশ ডিজিটাল মাধ্যমে ঝুঁকে পড়ায় পাঠক কমছে এমনটাই দাবি অনেকের। আমাদের শৈশবটা কেটেছে বই পড়ে, পত্রিকা, নিউজ পড়ে, এগুলো আমাদের সময় ইউটিউব, গুগল এগুলো ছিল না। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ বেশি বইমুখী না হয়ে ফোনমুখী হয়ে যাচ্ছে। সবাই বই পড়তাম সময় পেলে, আর এখন সবাই ছোট থেকে বড় সবাই সময় পেলেই ডিভাইস নিয়ে বসি, আমরা মোবাইল নিয়ে বসি। মোবাইল ইন্টারনেট থেকে বইয়ের পাতার মতোই সব কিছুই জানা যায়। আবার অনেকের মতে লাইব্রেরি গ্রন্থাগার থাকার প্রয়োজনীয়তাই নেই। পড়ে কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি, আমার পুরো একটা গ্রন্থ ঘাটতেছি আর একটা গ্রন্থ দেখে দেখে কিন্তু করতে হচ্ছে না। অল্প টাইমের ভিতরে খোঁজাখুঁজি করা লাগে না, জাস্ট গুগলে ঢুকে সার্চ দিলে হয়তো চলে আসে এই টপিকটা, ওটা অল্প টাইমের ভিতরে আমরা পড়ে ফেলতে পারি। এখন আমাদের লাইব্রেরিতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, লাইব্রেরির সব সুযোগ সুবিধা আমরা মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এদিকে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা কতটুকু তা নিয়েও প্রশ্ন ছুড়ছেন অনেকে। তাদের মস্তিষ্ক অলস হয়ে যাচ্ছে, যার কারণে তারা বইয়ের অক্ষরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাচ্ছেন না, তাদের মন এটা মানছে না, তাদের মন চলে যাচ্ছে অনলাইনের দিকে। বর্তমান সময়ে মানসিক বিকৃতির হাত থেকে বাঁচার জন্য বই পড়ার গুরুত্ব অপরিসীম। এজন্য পাঠকদের বইয়ের প্রতি টান বাড়াতে পাঠাগারমুখী করতে বিভিন্ন পরামর্শ সংশ্লিষ্টদের। ভবিষ্যৎ জাতি বিনির্মাণে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হলে, জাতি ইতিহাস ঐতিহ্যকে জানতে হলে বইয়ের পাতায় ফিরে যেতে হবে এবং সরাসরি পাঠে ফিরে যেতে হবে। জাতীয় গ্রন্থাগার দিবস আমরা পালন করছি, এই দিবসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করি যাতে আমাদের লাইব্রেরির পরিচিতি এবং পাঠক সংখ্যা যাতে বৃদ্ধি পায়। বইয়ের পাঠকরা অনেকেই বলছেন যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রকাশের ধরন ও উপস্থাপনের আধুনিকায়ন হতে পারে, তবে কোনো মাধ্যমকে একেবারেই বিলুপ্ত করার পক্ষে নন তারা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল।
কোটি রুপি খরচ করে ভারতে পেট্রোপোলে চলছে নতুন বন্দর নির্মাণের কাজ। চলতি বছরের জুনে শেষ হবে এই কর্মযজ্ঞ। বন্দর উন্নত হলেও কাজ হারানোর শঙ্কায় আশেপাশে ব্যবসায়ী, শ্রমিক ও দিনমজুররা। সরকারের কাছে কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশ ও ভারতের স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র বেনাপোল ও পেট্রোপোল বন্দর। প্রতি বছরে এই বন্দর দিয়ে যাতায়াত করেন প্রায় 22 লাখ যাত্রী। দুই দেশের যাত্রী পারাপার ও পণ্য পরিবহনকে সহজ করতে নির্মাণ হচ্ছে নতুন বন্দর। চলতি বছরের শেষেই শেষ হবে এই নির্মাণযজ্ঞ। নতুন বন্দর দিয়ে আমদানি রফতানি গতিশীল হওয়ার পাশাপাশি যাত্রী পারাপারে ভোগান্তি কমলেও শঙ্কায় রয়েছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও দিনমজুররা। তাদের দাবি, বন্দর নির্মাণে জমি অধিগ্রহণ করা হলেও প্রতিশ্রুতি রাখেনি সরকার। এবার উন্নত হওয়া বন্দরে কাজ জুটবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। আগামীতে জীবন জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় তারা। প্রথম যখন জমি নেয় তাদের কিছু অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল সেই সময়, কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজই এখানে হয় না। আমরাও চাই আধুনিক হোক সব কিছু, কিন্তু এখানকার ছোট ব্যবসাদাররা, এই বিল্ডিং মালিক, এই টোটো অটো যা আছে, এরা যাবে কোথায়? এদিকে বন্দর আধুনিকায়নে বাড়বে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, ফলে যাত্রী সুবিধার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন হলেও কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কার কথা জানালেন পেট্রোপোল শুল্ক দপ্তরের ক্লিয়ারিং অ্যাসোসিয়েশনের সম্পাদক। এই বন্দর আধুনিক হওয়ার সাথে সাথে প্রচুর মানুষের কর্মসংস্থান হারাবে। সীমান্ত অঞ্চলে কখনোই আমাদের এই অতি আধুনিকতা আমাদের কর্মসংস্থান শেষ করে দিচ্ছে। অভাব মানুষকে তাড়া করে বাড়াবে, চিন্তায় রাজানি বাড়ির জিনিস সবকিছু বাড়বে যদি মানুষ কর্মসংস্থান, কর্মের ব্যবস্থাটা হারায়। হিসেব বলছে যাত্রীদের লাগেজ ও মালামাল পারাপারে শ্রমিকের সংখ্যা প্রায় 400 জন, রয়েছেন হাজারেরও বেশি ব্যবসায়ী ও শতাধিক অটোচালক। উজ্জ্বল হাফিজ, এখন। 2023 সালে নবায়নযোগ্য শক্তির সক্ষমতা 6.4% বাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে চীন। 2024 সালে এই খাতকে আরও 4% সম্প্রসারণের পথে এগুচ্ছে দেশটি। এর মধ্যে দিয়ে শক্তি উৎপাদনে কয়লা নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে বেইজিং। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ঘর থেকে শুরু করে শিল্প কলকারখানা, মানব সভ্যতার অগ্রযাত্রায় বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রপাতির নির্ভরতা দিন দিন বাড়ছে, যার কারণে জ্বালানি চাহিদাও আকাশ ছোঁয়া। তবে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির যুগ থেকে বেরিয়ে আসতে নানাভাবে চেষ্টা করছে বিভিন্ন দেশ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়ছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য বলছে, গত বছর বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বেড়েছে 50%। এর মধ্য দিয়ে 510 গিগাওয়াটে উন্নীত হয়েছে নবায়নযোগ্য জ্বালানি। জ্বালানির এই রূপান্তর যাত্রায় সবচেয়ে এগিয়ে চীন। ইতোমধ্যেই নবায়নযোগ্য শক্তি স্থাপনে পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। চায়না ইলেকট্রিসিটি কাউন্সিলের সর্বশেষ তথ্য বলছে, চীনের জ্বালানি ও বিদ্যুৎ শিল্পকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। বায়ু ও সূর্যের আলো থেকে 2022 সালে চীনের জ্বালানি শক্তি সংগ্রহের পরিমাণ ছিল 76 কোটি কিলোওয়াট, 2023 সালে যা বেড়ে দাঁড়ায় 105 কোটি কিলোওয়াটে। অর্থাৎ সামগ্রিক নবায়নযোগ্য শক্তি স্থাপন সক্ষমতায় 2022 সালের তুলনায় 2023 সালে 6.4% বেড়ে 36% উন্নীত হয়েছে। ২০২৪ সালের শেষ নাগাদ চীনের নবায়নযোগ্য শক্তির সক্ষমতা প্রায় 130 কোটি কিলোওয়াটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা সামগ্রিক নবায়নযোগ্য শক্তি স্থাপন সক্ষমতার 40%। এর মধ্য দিয়ে প্রথমবার কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের খাতকে ছাড়িয়ে যাবে বেইজিংয়ের নবায়নযোগ্য শক্তি উৎস। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি অনেকেই করেন ডায়েট। খেলোয়াড় থেকে অভিনেতা, হলিউড থেকে বলিউড, সবাই মেনে চলে নির্দিষ্ট কিছু নিয়ম। শুনতে অবাক লাগলেও সত্যি, নিজেকে ফিট রাখতে প্রতি সপ্তাহে 36 ঘন্টা খাবার খান না ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিভাবে কাটে তার দিন, কি রয়েছে প্রধানমন্ত্রীর খাদ্যাভাসে, বিস্তারিত জানব প্রতিবেদনে।
গভীর ধ্যানে মগ্ন ঋষি, শারীরিক কিংবা মানসিক বিশেষ সক্ষমতা অর্জনের আশায় কিছুই না খেয়ে না ঘুমিয়ে চলছে সাধনা। প্রাচীন পুরাণের নানা উপাখ্যানে এমন মনীষীদের দেখা মেলে হর হামেশাই, তবে এবার বাস্তবেই ধরা দিলেন এমনই এক ঋষি। তিনি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। না খেয়েই দিব্যি দেশ চালাচ্ছেন 43 বছর বয়সী এই প্রধানমন্ত্রী। শরীর ও মন সুস্থ রাখতে ব্যতিক্রমী এক খাদ্যাভ্যাস গড়ে তুলেছেন তিনি। ব্রিটিশ জাতীয় সংবাদপত্র সানডে টাইমসকে প্রধানমন্ত্রীর হারের খবর জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। জানান, নিয়মিত ব্যায়াম করার সুযোগ না থাকায় ঋষি সুনাক নিজেই তৈরি করেছেন খাদ্যাভ্যাস। রুটিন অনুযায়ী সপ্তাহে প্রতি রোববার বিকেল 5টা থেকে মঙ্গলবার ভোর 5টা পর্যন্ত উপবাস থাকেন তিনি। পুরো সময় জুড়ে খান না কোনো খাবার। শরীর হাইড্রেট রাখতে পানি, গ্রিন টি ও ঘুম তাড়াতে পান করেন শুধু ব্ল্যাক কফি। তবে মিষ্টি জাতীয় খাবারের প্রতি দুর্বলতা রয়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। সপ্তাহের বাকি দিনগুলোতে চিনিযুক্ত খাবার খান তিনি। যদিও এর আগে সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ফিটনেসের রহস্য জানিয়েছিলেন ঋষি। এদিকে ঋষি সুনাকের এই ডায়েটকে কার্যকর বলছেন যুক্তরাজ্যের পুষ্টিবিজ্ঞানীরা। জানান, বিশ্বের অন্যতম জনপ্রিয় স্বাস্থ্যকর ডায়েট 5:2 মানসিক স্ট্রেস প্রতিরোধ, শরীরের চর্বি কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ডায়েট। তবে রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও। ক্লান্তিভাব সহ শরীরের পেশি দুর্বলতা দেখা দিতে পারে এই ডায়েটে। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।